হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তরিজ ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই, মানে নতুন ভিডিও দেখার জন্য। তো গাইস, আজকে আমি সেইভাবে কোনো ব্লগ তোমাদের জন্য নিয়ে আসিনি, দেখতেই পাচ্ছ আমি এখানে কচু কাটছি। অ্যাকচুয়ালি আমার কিছুদিন ধরে খুব কচুর শাক খেতে ইচ্ছে হচ্ছে, মাছের মাথা দিয়ে। তো কচুগুলো আনা হয়েছে, দুদিন হয়ে গেছে, একটু শুকিয়ে গেছে, কিন্তু মাছের মাথা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, মানে আনা হয়নি আর কি। তো আজকে আমার ভীষণই খেতে ইচ্ছে করছে, কচুর শাক না খেলে পুরো আমি পাগল হয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমি আর কি মাকে বললাম, আমি কেটে দিচ্ছি, মা একটু ব্যস্ত রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির অবস্থা মানে ভীষণই খারাপ, চারিদিকে সব ছড়ানো ছিটানো আছে, মন্দিরটা প্লাস্টার চলছে, কাজবাজ চলছে, মন্দিরের পুরো উঠান ঘর পুরো ছড়ানো, বালি কিচকিচ করছে, এইরকম অবস্থা। তো যাই হোক, আমি এখানে কচুটা কেটে নিয়ে আমি নিজেই রান্না করব, মানে আমার নিজের যেরকম করে খেতে ইচ্ছা করছে আমি সেই রকম করে রান্না করে খাবো। তো এখানে আমি কচু কাটতে বসে গেছি, আর হ্যাঁ, আমি কচুও কাটতে পারি। তো এরকমটা হয় না যে প্রেগনেন্সিতে এটা ওটা খাওয়ার ক্রেভিং ওঠে? আমার যে কি অদ্ভুত অদ্ভুত জিনিস খেতে ইচ্ছা করে আমি নিজেও জানি না। কচুর শাক খেতে ইচ্ছে করে, রাত 10টা 11টার সময় ভাত খেতে ইচ্ছে করে, মানে এইসব খেতে ইচ্ছে করে, মানে যে মানে কিছু অদ্ভুত জিনিস। যেরকম অনেকে হয় চকলেট খেতে, মানে চকলেট খাওয়ার ক্রেভিং ওঠে, চকলেট কেক খাওয়ার ক্রেভিং ওঠে, তারপরে বিভিন্ন রকমের জিনিস খেতে ইচ্ছে করে। কিন্তু আমার এইসব ভাত, তারপরে মাছ, কাঁচকলার তরকারি, কচুর শাক, তারপরে বেলে শাক, এই সমস্ত জিনিস আমার ভীষণ খেতে ইচ্ছা করে। তো যাই হোক, এখানে আমি কচুটা ফার্স্টে সিদ্ধ বসিয়ে দেবো একটু নুন দিয়ে। আর কচুটা যখনই বানাও, মানে তোমরা যখন বানাবে, এটা আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, এটা আমার টিপস নয়, এটা মামনের টিপস, যে কচু হোক, কচুর গাঁটি হোক, অনেক সময় কি হয় গলা চুলকায় একটু। তো একটু নুন দিয়ে যদি হালকা একটু ভাপ দিয়ে নেওয়া হয় জলে, তাহলে কিন্তু সেই গলা ধরা ভাপটা কিন্তু থাকে না। তো এটা আমি আমার মামনির কাছ থেকে শিখেছি, ওই জন্য একটু নুন দিয়ে আর কি একটু একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে জল ঝরাতে দিয়েছি। এবার হচ্ছে আমি যেটা করব, সেটা হচ্ছে একটু রসুন থেতলে নিয়েছি আমি, রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে আমি পুরো কচুর শাকটা করব। মাছের মাথা নেই এই মুহূর্তে, আরও একটু কচু রাখা হয়েছে, গোটা কচু, সেটা কালকে মাছের মাথা দিয়ে রান্না করা হবে। তো তোমরা দেখতে থাকো। আর তোমরা শুরুতেই দেখতেই পেয়েছো যে এই যে ছোট ছোট নতুন আলু আর কি, বেবি পটেটো যেগুলোকে বলে থাকি, তো সেই ছোট আলু দিয়ে আর ডিম দিয়ে একটা কষা মতো করা হবে, সাথে কিছু সয়াবিনও দেওয়া হবে, ছোট ছোট যে সয়াবিনগুলো হয় সেগুলো। তো ডিমটা বোধহয় হাফ বয়েল হয়েছে। তো যাই হোক, ডিমটা উনুনে সিদ্ধ করা হয়েছে, ওই জন্য মা আন্দাজটা ঠিক বুঝতে পারেনি যে হয়ে গেছে কিনা, মানে কাঠের উনুনে জালটা বসিয়ে দিয়ে ওইদিকে আর কি একটু দেখভাল করছিল আর কি, যেহেতু তোমাদের বলেছি বাড়িতে প্রচুর কাজ এখন, তো সেই জন্য। তো যাই হোক, ডিমের ঝোল হবে আর কচুর শাক হবে, এই হচ্ছে আজকের মেনু। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কচুটা দেখে বুঝতেই পারছো তোমরা যে কচুটা পুরো রান্না হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দেখো, হালকা হালকা জল ছাড়ছে, জলটা যতক্ষণ না না টেনে নেবে কচুর, কিন্তু সেই আঠালো ব্যাপারটা যতক্ষণ না না আসবে, ততক্ষণ কিন্তু কচুতে টেস্ট পাওয়া যাবে না, এবং হালকা একটু গলাও ধরতে পারে। তো সেই জন্য আমাদের কী করতে হবে, একদম হালকা আঁচে দিয়ে বারবার করে নেড়ে কচুটাকে পুরো মানে টানিয়ে নিতে হবে, জলটা পুরো আঠালো যে ব্যাপারটা ওরকম একটা ব্যাপার তৈরি করতে হবে। তো এই দেখো, আমি বসে পড়েছি এক থালা ভাত নিয়ে আর কচুর শাক নিয়ে, কিচ্ছু খাবো না, ডিমের ঝোল খাবো না, কিচ্ছু খাবো না, শুধু কচুর শাক দিয়ে খাবো। আমার ভীষণ খেতে ইচ্ছা করছে, রান্না করে কড়াই থেকে নামিয়েই আমি খেতে বসে গেছি। আর এই হচ্ছে তোমাদের দাদা ভাইকে ভাত বেড়ে দিয়েছে মা, দেখতেই পাচ্ছ পুরো থালা ভর্তি করে দিয়েছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর কন্টিনিউ করা সম্ভব হলো না, কারণ তোমাদেরকে তো ভিডিওর মাঝখানে অনেকবার করেই বলেছি যে বাড়িতে অনেক কাজবাজ চলছে, বাড়িটা পুরো ছড়ানো ছিটানোর মধ্যে ব্লগ শ্যুট করা যাচ্ছে না, মানে ভীষণই বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে, বালি পাথর এটা ওটা ছড়ানো পুরো। তো যাই হোক, জানি আজকের ভিডিওটা দেখে অনেকের মন ভরেনি, কারণ আমি যেখানে 10 মিনিটের ব্লগ দিই তা সত্ত্বেও কমেন্ট আসে যে আরও বড় বড় ব্লগ দাও, সেইখানে 5 থেকে 6 মিনিটের ভিডিও আমি জানি অনেকের মন ভরেনি। তো আমার যারা রেগুলার ভিউয়ার্স আছে তো তাদের জন্য আমি আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ব্লগ না দিতাম, অনেকেই কমেন্টস করতে যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা খুব কষ্ট পেত, তো তাদের কথাই চিন্তা করে আমি ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি কালকের থেকে বড় বড় ব্লগ দেব, আর সবাই ভালো থাকবে, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।